দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম হলো মানুষ। আর এই মানুষ নিজেদের ভালো থাকার জন্য প্রকৃতি সহ সব কিছুকে বাগিয়ে নিয়েছে একে একে প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে। সব কাজকে সাধ্যের মধ্যে নিয়েছে এই বুদ্ধিমান প্রাণী। আদিম যুগে চাকা আবিষ্কারের মাধ্যমে নিজেদের অগ্রসরের যাত্রা, এরপর একের পর এক কত কি আবিষ্কার করেছে মানুষ। আবিষ্কারের নেশায় ছুটতে থাকা মানুষের নেশায় চেপে বসে পাখির মতো করে আকাশে উড়ে বেড়ানোর, আর এজন্য নানা ধরনের প্রযুক্তির আবিষ্কারও করতে থাকে তারা। কিন্তু কোনোভাবেই তা সফল হয়ে ওঠেনি। অবশেষে সেই বিমান আবিষ্কার করে ফেলে একদিন, আর তাতে সাওয়ারি হয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে পারছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু এই পৃথিবীর এমনও কিছু দেশ রয়েছে যেখানে এই আধুনিক যুগেও নেই কোনো বিমানবন্দর। বিমানবন্দর না থাকা দেশগুলোর তালিকা সহ কেনই বা এই দেশগুলোতে বিমানবন্দর নেই, সেই তথ্যই থাকছে বিডি ডকুটিউবের এই পর্বে। দর্শক তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করতেই পারেন। ১২০ বছর আগেও আকাশে ওড়ার স্বপ্ন মানুষের কাছে অধরাই ছিল। মানুষকে আকাশে ওড়ার স্বপ্ন দেখিয়েছেন দুই রাইট ভাই, যাদেরকে সারা দুনিয়া রাইট ব্রাদার্স হিসেবে চেনে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জন্ম নেওয়া দুই সহোদরের কল্যাণে মানুষ পাখির মতো আকাশে উড়ছে। অনেকের মনেই প্রশ্ন, টনকেটন ওজনের ভারী উড়োজাহাজ কিভাবে আকাশে ওড়ে? উড়োজাহাজ আকাশে ওড়ে লিফট, আর ভেসে থাকে ফার্স্ট পদ্ধতির মাধ্যমে। আধুনিক বিমানে পাখা বাদ দিয়ে আরও চারটি প্রধান অংশ থাকে, যার মধ্যে ফিউজিলেজ, কন্ট্রোল সারফেস, প্রোপেলার, লেজ বা টেল। লেজের অংশ এবং পাখি বিমানকে ওঠা নামায় সাহায্য করে, প্রোপেলার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর সব রকম ভার বহন করে। অবিশ্বাস্য হলেও এ জামানায় এসেও আপনাকে শুনতে হবে পৃথিবীর কয়েকটি দেশে বিমানবন্দর নেই, অর্থাৎ নিজেদের বিমানবন্দর ছাড়াও যে চালিয়ে নেওয়া যায় এটি প্রমাণ করেছে দেশগুলো। তবে দেশগুলোর প্রতিবেশী ভাগ্য ভালো, এখানকার বিমানবন্দর ব্যবহার করতে পারে তারা। বিমানবন্দর কেন নেই এমন প্রশ্ন যদি করেন, তবে বলতে হয় এই দেশগুলো আকারে অনেক ছোট। তার উপর কোনো কোনোটিতে জায়গা থাকলেও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে তাদের সীমানার মধ্যে বিমানবন্দর স্থাপন করা কঠিন, আর এ কারণে এই দেশগুলোতে বিমানবন্দর নেই। দর্শক, এবার চলুন বিমানবন্দর নেই এমন 5 দেশের সম্পর্কে জেনে নেই। ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি। শহরের মতো এই দেশটিতে জনসংখ্যা মোটে 800 জন। 0.44 বর্গ কিলোমিটারের দেশটি আপনি ভ্রমণ করতে পারবেন পায়ে হেঁটেই। এখানে নেই কোনো নদী বা সাগর, এমনকি নেই কোনো ধরনের কোনো যাতায়াত ব্যবস্থা। এখানে উড়োজাহাজ অবতরণের মতো পর্যাপ্ত জায়গাই নেই। ভ্যাটিকান সিটির ভ্যাটিকান প্যালেসে পোপদের বাসস্থান। তবে স্বাধীনে দেশটি কিন্তু পড়েছে ইতালির রোমের ভেতরে, দেশের ভেতরে আরেক দেশ বলতে পারেন একে। তাই বলে ভ্যাটিকানের বাসিন্দাদের খুব দুশ্চিন্তায় পড়তে হয় তা কিন্তু নয়। আশপাশে রয়েছে রোমের সিয়াম্পিয়নো আর ফিওমিচিনো বিমানবন্দর। ভ্যাটিকান সিটি থেকে ট্রেনে আধা ঘন্টায় পৌঁছে যেতে পারবেন সেখানে, আর এই সিটির নাগরিক থেকে শুরু করে পর্যটক সবাই এই বিমানবন্দরগুলোই ব্যবহার করে থাকেন। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মোনাকো হল ভ্যাটিকান সিটির পর পৃথিবীর আরেকটি ক্ষুদ্রতম দেশ। তিন দিক থেকেই একে ঘিরে রেখেছে ফ্রান্স। ইতালির সীমানাও বেশি দূরে নয়, মাত্র 10 মাইল। 2.1 কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা 2022 সালের আদমশুমারি অনুযায়ী 38,400 জনের মতো। দেশটি ছোট্ট হলে কি হবে, এর মোটামুটি গোটাটাই পাহাড়ি ভূভাগ। আর এই দেশটি পর্যটকদের প্রিয় একটি গন্তব্যস্থল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশটির ভূপ্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছোট্ট এই দেশটিতে নেই কোনো বিমানবন্দর। নিশ্চয় ভাবছেন বিমানবন্দর না থাকলেই পর্যটকরা সেখানে যান কিভাবে, আর দেশটির নাগরিকই বা কি করেন? সোজা সাপটা উত্তর, এই দেশের তিন দিকে যেহেতু ফ্রান্স, সে কারণে এই দেশে ফ্রান্স হয়ে আসাটা সহজ। আর এই ফ্রান্সের সাথে যাতায়াতের জন্য ফ্রান্সের নিস্কোতে দেশীয় বিমানবন্দর সবচেয়ে নিকটবর্তী।
আর তাই এই বিমানবন্দর থেকে নেমে ক্যাব ভাড়া করে এমনকি নৌকা করেও পৌঁছে যেতে পারেন মোনাকোয়ে। সান মারিনো পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ। ইউরোপের এই দেশটির অবস্থানও ভ্যাটিকান সিটির কাছেই। 61 বর্গ কিলোমিটার সান মারিনোর আয়তন। এই দেশটির চারদিকে রয়েছে ইতালি, আর জলপথে সেখানে যাওয়ার কোনো উপায়ই নেই। ছোট্ট এই দেশটিতে নেই কোনো বিমানবন্দর। তবে পাহাড় সমতলে মিশানো দেশটির রাস্তাঘাটের অভাব নেই। জালের মতো ছিটিয়ে থাকা এই রাস্তাগুলো দিয়েই দেশের ভেতরে ও বাইরে যাতায়াত চলে। বাইরে বলতে ইতালিতে। এখানে যাওয়ার সবচেয়ে সহজ উপায় ইতালির মধ্য দিয়ে যাওয়া। ইতালির ফেদেরিকো ফেলিনি আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব সান মারিনো থেকে মাত্র 21 কিলোমিটার। তাই এই বিমানবন্দর থেকে সড়ক পথে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় সান মারিনোতে। দেশটির খুব কাছেই রয়েছে ফ্লোরেন্স, বোলোগনা, ভেনিস আর পিসা বিমানবন্দরের মতো কয়েকটি বিমানবন্দর। দেশটিতে ঘুরতে আসা পর্যটকেরা এবং এখানকার বাসিন্দারা প্রায় এই বিমানবন্দরগুলো ব্যবহার করে যাতায়াত করে থাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ লিসেনস্টাইন। 158 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটকরা। এই দেশটির জনসংখ্যা 40,000-এর মতো। দেশটির বেশিরভাগই পাহাড়ি এলাকা, এমনিতে ছোট দেশ, তার ওপর পার্বত্য এলাকা। পূবে রয়েছে রাইন নদী, পশ্চিমে অস্ট্রিয়ার পর্বতমালা। সব মিলিয়ে লিসেনস্টাইনের ভাগ্যে কোনো বিমানবন্দর জোটেনি, অর্থাৎ ছোট্ট এ দেশের নিজস্ব কোনো বিমানবন্দর নেই। কাছাকাছি বিমানবন্দর বলতে পাশের দেশ সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন্ট অল্টন রাইন এয়ারপোর্ট ও জার্মানির ফ্রেডরিস ফ্যাকেশন এয়ারপোর্ট। সেখান থেকে নদী কিংবা সড়ক পথে চলে যাওয়া যায় লিসেনস্টাইনে। রয়েছে রেলপথ, তবে দক্ষিণ লিসেনস্টাইনের ব্লেজার্স গ্রামে একটি হেলিপোর্ট রয়েছে। আর সহজে যাওয়া যায় এমন বড় বিমানবন্দর জুরিখ এয়ারপোর্টের দূরত্ব এখান থেকে 120 কিলোমিটার। কার কিংবা বাসে লিসেনস্টাইন থেকে সেখানে পৌঁছানো যায়। অ্যান্ডোরা স্পেন ও ফ্রান্সের সীমানায় অবস্থিত। ট্রেকিং ও হাইকিংয়ের জন্য বহু পর্যটক প্রতি বছর এখানে আসেন। অ্যান্ডোরার রাজধানী ভেল্লা গোটা ইউরোপের সর্বোচ্চ রাজধানী। আয়তনের দিক থেকে 468 বর্গ কিলোমিটারের দেশটিতে অন্তত একটি বিমানবন্দর থাকতেই পারত, কিন্তু এই দেশেও নেই কোনো বিমানবন্দর। গোটা দেশটি পর্বতময় হওয়ার কারণে এই দেশে কোনো বিমানবন্দর তৈরির জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত অ্যান্ডোরাকে ঘিরে রয়েছে পিরেনিস পর্বতমালা। এখানে প্রায় 3,000 মিটার উচ্চতা চূড়াও রয়েছে। সব কিছু মিলিয়ে এই এলাকায় উড়োজাহাজ চালানো মোটেই সহজ নয়। তাই ইউরোপের এই দেশটিরও কোনো বিমানবন্দর নেই। তবে বার্সেলোনা, লেরিদা কিংবা জিরোনার মতো শহরগুলোতে অ্যান্ডোরার মোটামুটি 200 কিলোমিটারের মধ্যে। এখানে বাসে বা গাড়িতে চেপে গিয়ে উড়োজাহাজ ধরা যায়। অ্যান্ডোরা থেকে 3 ঘন্টা দূরত্বে রয়েছে স্পেন ও ফ্রান্সের 5-5টি বিমানবন্দর। আর এসব বিমানবন্দর ধরেই অ্যারোনার যাত্রীরা যাতায়াত করে থাকেন। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর ভ্রমণচিত্র নিয়ে। জানাবো অজানা সব তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, পরিবেশ দূষণ থেকে বিরত থাকি, নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই, আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্য কেমন তথ্য জানাতে শেয়ার করুন, কি দেখতে চান কমেন্টে লিখে আমাদেরকে জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর বিডি ডকুটিউবের সাথেই থাকবেন।